জয়পুরহাট থানা থেকে লুট হওয়া অস্ত্র গোলাবারুদ সহ বিভিন্ন মালামাল উদ্ধার করে থানায় জমা দিয়েছেন আনসার ব্যাটালিয়নের সদস্যরা। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মির্জা সিফাতি খোদার নির্দেশনায় রবিবার রাতে এসব মালামাল জমা দেন সদস্যরা। দায়িত্ব পালন করে গত কয়েকদিনে জেলা থানা ও আশপাশের এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। গ্রাম ও মন্দির নিরাপত্তার জন্য জেলায় 196 জন সদস্য কাজ করে যাচ্ছেন। এছাড়াও জেলা প্রশাসক, জেলা জজের বাসভবন ও জেলখানা নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।